রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় একটি ভুল করতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এক মেহমান এসে খাওয়া দাওয়া করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সেই ব্যক্তি ওই ভুলটি করেছে, যেই ভুলের ব্যাপারে আল্লাহর রাসূল সতর্ক করেছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বললেন বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করছি। কেননা আমাদের দেশের অধিকাংশ মানুষ বর্তমানে খাওয়ার সময় ওই একই ভুলটা করে থাকে, অথচ তারা জানে না আল্লাহর রাসূল এই ভুলভাবে খাওয়া ব্যক্তিদেরকে লানত দিয়েছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে এক ব্যক্তি তার নিজের গৃহে হযরত আলীকে দাওয়াত করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সঙ্গে তার খুব প্রিয় একজন ব্যক্তিকে দাওয়াত খেতে সঙ্গী হিসেবে নিয়ে গেলেন। সেই ব্যক্তি যখনই দস্তরখানাতে বসে গেল, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী যখন দস্তরখানাতে বসে গেল, তখন সে খুব বেশি পরিমাণে খাওয়া শুরু করলো। তারপর যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে কিছু উপদেশ দিলেন যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই জানতেন আল্লাহর রাসূল নিষেধ করেছেন প্রকাশ্য মজলিসে কখনো কাউকে উপদেশ দিতে যাবে না অথবা তার ভুল ধরাতে যাবে না, তাই হযরত আলী অপেক্ষা করলেন যখন রুম থেকে সকল মানুষ চলে গেল, তখন তাকে একাকী বোঝানোর সুযোগ গ্রহণ করলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামনাসামনি কারো দোষ ত্রুটি ধরলে সেটা অসম্মানজনক হয়ে যায়, এর ফলে ওই ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ হয়, এমন কি যাকে অপমান করা হয়েছে সে পরবর্তীতে ষড়যন্ত্রও করতে পারে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে একা নির্জনে পাওয়ার জন্য অপেক্ষা করলেন। তারপর নির্জনে তাকে বলতে লাগলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তি বেশি বেশি খায় তার শরীর দুর্বল হয়ে যায়, তার শরীরের রোগ ভর্তি হয়ে যায়। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে সুস্থ সবল থেকেছে তাদের প্রত্যেকের মধ্যে একটা গুণ ছিল, তারা কখনোই পেট ভরে খেত না।